এটা বারিপুর এটা পাকবো এবং বাজারে অলরেডি কিছু কিছু আম আগাম পাকছে হারভেস্ট করছে অথবা অতিরিক্ত টেম্পারেচারের কারণে আমরা নাইমে আসছে গত 15 দিন যাবত কিন্তু টেম্পারেচার বেশি জি জি আগাম আমরা পাইকা গেছে জোরে গেছে শেডারিং হইছে শেডারিং ক্যারেক্টার ছিল বুঝছেন এই আমরা যখন বাজারে আসব বুঝছেন জি আপনার এখন কিন্তু আম আপনি যদি বাজার থেকে কিনেন 100 টাকা এবভ রাইট এটা 100 মধ্যে পাওয়াই গেছে উই ফাইনাল দাম যখন এখনো কিন্তু গাছে ধরে রয়েছে দেখছেন তার মানে আমি আমি আগামী এক সপ্তাহ পরে মার্কেটিং করতে পারবো এই আমরা কিন্তু মানুষ 150-200 টাকা দিয়ে কিনবো কিনবে না এটাও ভালো কিন্তু এটার ফলন এটার মতো হতে পাই না ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল গাজীপুর টাঙ্গাইল এই বেল্টের জন্য এটা পারফেক্ট ওকে এই এই বেল্টের জন্য এটাও ভালো হচ্ছে এই অঞ্চলে আচ্ছা আর 11 কোনটা 11 আমাকে স্যার বলছেন 11 এর কথা 11 আপনি 12 মাসে আর কি হ্যাঁ 12 মাসে জি 11 কেন করা উচিত না গাছ বড় গাছে দেখে আপনাকে এটা এটা 11 না এটা আরেকটা আম পূজে দেখেন এই আমার এখানে আসেন ভাই ১২ মাসই তো এই জন্য আসলে ১২ মাসই আম আপনি আম বাগান নিয়ে কত খেলামেলা করতেন আপনাদের এই এলাকাটা কত মানে নার্সারিটা কত একর জায়গা নিয়ে ৬৪ একর নিয়ে এত বিশাল এটা তো একদিনে শেষ করা যাবে না না আমাদের তো এটা 1968 সালের খামার আচ্ছা বাংলাদেশের প্রথম উদ্যানের প্রতিষ্ঠাতা এখান থেকে মানে উদ্যান যে একটা ডিভিশন হইতে পারে সাবজেক্ট হইতে পারে হ্যাঁ এই প্রথম এটা উৎপত্তি এখানে কম হবে আসুন ওকে বিভিন্ন ফল ফুল শাকসবজি মশলা সমস্ত চারা কলম আমাদের এই পাশে ফাইনাল আমাদের দেশে কি ভালো জিনিস নাই অবশ্যই আছে বুঝছেন হয়তো আপনি এক সপ্তাহ বারো মাসে আম বাণিজ্যিক ভাবে ভালো না ওকে দশটা বিশটা ত্রিশ টাকা আপনার তাহলে আপনার তাহলে আইসি যখন আরেকটা জিনিস দেখাই চলেন দেখেই যাই গিয়া চলেন
এটা দেশি বারো মাসি যেটা ওইটা, এটা এমনি নাম কি ভাইয়া? কিন্তু আপনি বলেন এরা বাণিজ্যিক ভাবে ভালো জিনিস না, এ করে আমদা আপনি এত বড় গাছে পোষাইলো পোষাইলো বলেন না পোষায় নাই বারো মাসে, এই বারো মাসের সমস্যা এটা। আপনি এত বড় একটা জায়গা স্পেস নষ্ট করবেন, দৌড়বে অল্প কয়টা, দৌড়বে অল্প কয়টা, এবং এটা যখন পারবেন সে কাটিমন ভালো আকাবাকা হয়ে যাবে, কাটিমন ভালো আচ্ছা আচ্ছা, পুক থাকবো পুক থাকবো, তার কারণে 12 মাসে আপনি একটা, আমি যদি ধরেন একটা জিনিস কি বাণিজ্যিক ভাবে নিতে চাই তাহলে আমাকে মানে কোনটা সাজেস্ট করবেন? বাড়ি ফোর 100% আমের মধ্যে বাড়ি ফোর রেড ভ্যারাইটি, দাম বেশি পাবেন এবং প্রচুর ধরে, তারপরে টাকা পাতা দিতে পারেন, তারপর কালারফুল আম, ওটা দামি আম, ওটাও ভালো, এটাও ভালো ফলন ভালো, এটাও লেটে আসে দেখেন এখনো গাছে আম আছে, আরো প্রায় 7 দিন রাখা যাবে ওই আম, এখন থাকলে জানাব, এখন তো আমার দাম দাম অনেক তো নাই, কালকে এত দুগুণ দেন নাই, গুণ থাকলে থাকে আবার দেয়া পটাশ টটাশ মাই দেয় এখন। আচ্ছা এটা এটা কি মালটা? এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা, বলি ইয়েলো ইয়েলো, হ্যাঁ দোস্ত ভালো, কিন্তু আসলে আলটিমেটলি অত ইয়েলো হয় না, হলুদ হয় না। হায়দ্রাবাদে একটা মালটা, কলম তো, কলম তো, কলম তো, এটা তো জেনুইন পরিপক্ক গাছ, সাইজটা দেখে কি হয়েছে, একটা মালটা দেখে সামনে দান দেখছেন ছোট গাছে ধরেছি ব্যাগের মধ্যে, ওইটাও ধরবো এটাও ধরবো, কিন্তু এটা যখন ধরবো ওটাতে পাবেন পাঁচটা মাল বাড়ি ওয়ান কি, এটা মানে আমাদের দেশি জাত, দেশি জাত, আচ্ছা আচ্ছা, আর এগুলোর ইয়া কেমন? এগুলো সবুজই থাকবে, মিষ্টি হবে, এটা হচ্ছে আপনি যেটা পাইবেন এটাতে, ওইটা তো মালটা ধরবো দুইটা, কিন্তু এটা কি জাত ভাই? এই যে ভিয়েতনামি না, এই আমি এটাই খুঁজতেছিলাম, সারা বছর মালটা ধরে, এই যে মালটা ছোট মালটা, দুই একটা ফুলও খুঁজতে পাইবেন, ওই যে দেন ফুল, এই যে ফুল, হ্যাঁ একদিকে ফুল একদিকে ম্যাচিউর, একদিকে ম্যাচিউর হয়ে গেছে, এই যে বড়, হ্যাঁ ছোট, এটা ছোট দেখেন, ওই যে ফুল, এই যে আপনি এখন কাইটা খাইতে পারবেন, চাকু আছে বলতে পকেটে না, অবশ্যই লই যাইয়া ছিল, এটাই তো খাওয়া দেব না, হ্যাঁ খাবে দিয়ে খামুনে ধরো, আতে দাও বিষয় হইছে, এটা সারা বছর, এটাও একটা ভালো জাতের মাল, এটা খারাপ না, কিন্তু এটা চামড়াটা একটু মোটা, বাণিজ্যিক চামড়াটা মোটা, এটা আপনি বিক্রি করবেন না, এটা মানুষ কিনতে দেবে না, কেন? জাম্বুরো জাম্বুরো সাইজ আছে, সে পয়সা পড়বে, শেপটা দেখেন বাজার দেখলে এটা কিনবো, গোলগাল কি সুন্দর শেপ, টনটনা, আর এটা ডব ডব করবো, ডব ডব করবো আর কি, পাকবে না, তারপরে এই যে আম দেখেন একটা, এই আম যে দেখবে সেই কিনে খাইতে যাবো, এটা কি যেন,
এটা বড় আই আমনের অস্টিন নাকি নাম তো মই অস্টিন অস্টিন সম্ভবত অস্টিন ভাই একটা দুইটা নেবেন এটা না আমনে নেবেন ওই যে অফিসের সামনে একটা কালারফুল আম দেখলা হ্যাঁ ওইগুলাই ওইটা নেবেন একটা দুইটা নেবেন এগুলো বাড়ি কিভাবে না ওইটা আমনে না না এগুলো ভাই কিছু থাকবে না একটা দুইটা করে থাকবে এবং এগুলো থেকে গ্রাফটিং করে বাড়ানো যায় ভাই করানো যায় আমনে চাকা পাত এগুলোর কি গাছ বলে না তিন ফল তিন এগুলো নেবেন একটা দুইটা হ্যাঁ হ্যাঁ তিন লাগবে রামবুটান কই এটা এটাও কি রামবুটান ভাইয়া এটা কি ইয়ে কোন জাতের জাম্বুরা এটা এটা কাটিমন না এটা ধরে প্রচুর বারো মাসে আমের মধ্যে এটা সেরা এবং আমরা যখন নামবো বুঝছেন তখন কিন্তু বাজারে 200 টাকা কেজি আম এটা তখন পাকবো এটা পাকতে পাকতে কম পক্ষে এক মাস না মাত্র গুটি বাচ্চা সে যদি এটা বছরে কয়বার ধরবে বারো মাসে বলতে বছরে তিনবার ধরে কিন্তু আলটিমেটলি এই যে এই সিজনে দুইবার ধরে এই সিজনেরটা রাখতে পারলে সবচেয়ে বেটার এর আগে যে আমের সিজনে ওইটা যে ভাঙ্গা দিতে দাও তো আর ভাই আনার কি অস্ট্রেলিয়ানটা আছে আনার একটা দুইটা ভাই এগুলো বড় আমাদের দুইটা না বেশি হ্যাঁ না না একটা দুইটা দিয়ে কি জাতের দেব দিব না ভালো আমগো তিন চারটা ভালো জাত আছে আচ্ছা আনার এই অঞ্চলে ভালো হয় না ভাই আনার খাও না আমাকে বললো যে অস্ট্রেলিয়ান আনারের কথা স্যার বলছিল তেঁতুল মিষ্টি তেঁতুল এর থাই নাকি এটা লাগবে একটা দুইটা আমরা বারো মাস এটা না ভাই আপনার নিজে করবেন তো এটা ছোট ছোট আমরা হবে আপনার নিজের আমরা লাগবে এটা কি গাছ ভাই আপেল ও আপেল হয় এগুলাতে আর এটা আপেল আঙ্গুর বাংলাদেশ আপেল আঙ্গুর কমলা ওই সফেদা লাগবে রাইট সফেদা শরীফা সফেদা শরীফা তুই দিদি মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা সফেদা এটা কোন জাতের ভাই এটা বড়ি গাছ এটা কি জাতের পাতা এত বড় বড় এটা কি কি জাত গাছ কাটা ফেলছে গোড়া থেকে হয়েছে আসেন চিন্তা করে দেখ গাছ কাটা ফেলছে গাছ ছিল মূল গাছ কাটা আমার মাথার উপরে আঙ্গুর এটা কি আঙ্গুর আঙ্গুর ধরে ভাই আঙ্গুর কমলা এগুলো বাংলাদেশের জন্য এত টক ভাই ওই যে দেন ছোট কাঁঠাল ছোট কাঁঠাল দেখেন এই দেন এই কাঁঠাল হ্যাঁ কাঁঠাল একগুলো আছে উপরে লাল ভিতরে লাল হ্যাঁ এইটাই সেটা না এইটাই শক্ত রোয়া শক্ত কোষগুলো আছে শক্ত কাঁঠালের তিন বছরের গাছ এগুলো কি জাতের থাই ওই কোষগুলো লাল রঙের হয় বেদনাম এটা আঠা নাই গামলে এটা
আঙ্গুর এখন পর্যন্ত বাংলাদেশে খুব একটা ভালো কিছু করে নাই। এগুলা তাহলে পুরোটাই আঙ্গুর বাগান, উপরে আঙ্গুর বাগান, নিচে গাছ লাগে। সরকারি প্রতিষ্ঠান বিদায় স্বীকার করবে নির্দিষ্ট এটার উপরে কোনো মালটা নাই, বাড়ি ওয়ান এটাই মিষ্টি হয়। এখন আপনি বলতেছেন আমার এই যে জায়গা, এই জায়গা ইয়ে না করে, বড়ই লেবু এইসব না করে, মান আম এবং আম এবং মালটা এই দুইটা বাণিজ্যিক ভাবে করার জন্য মাঝখানে একটা দিই ওইখানে যাই চলেন গিয়া এবং মাঝখানে লেবু দিতে পারেন। আম বাগান যেটা করবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমনে আম বাগান তো এক চারা থেকে আরেক চারার দূরত্ব দিতে হবে কম পক্ষে 15 ফুট। আচ্ছা, মাঝখানে লেবু কিন্তু লং টাইম থাকে না, 5-7 বছর পর লেবু গাছ মরে যায়। আচ্ছা ভাই, অটোমেটিক মাঝখানে বাজার থেকে গিয়া লেবু কিনেন কত টাকা লেবু? আমাদের এখানে কেজি 10 টাকা। তাইলে আপনি কেন বাণিজ্যিক ভাবে লেবুর কথা কোন 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 বুদ্ধিতে লেবু লেবু ছিল আমি ওনারে যেটা দিলাম সেটা হলো আন্ত ফসল হিসাবে আম বাগানের মাঝখানে দিয়ে রাখা সহকারী সহকারী হিসাবে করার জন্য, কিন্তু আমি এটাকে বেসিক হিসাবে নিলে হবে না। ইদানিং মানুষ করোনা ইয়া মানে করোনা হওয়ার পরে লেবু 60 টাকা লেবু বেচছে। আচ্ছা আচ্ছা, লেবু একটু ডাক উঠছে কিন্তু লেবু বাণিজ্যিক ভাবে কোনোদিন লাভজনক না। এটা তো মিষ্টি, এটা কোনটা? এটাই আপনার ইয়ারা ভিয়েতনাম, ভিয়েতনাম এটা 12 মাস এটা শেপটা হয়ে থাকে পেস লাগে না, দেখেন চামড়াটাও মোটা। হ্যাঁ চামড়া মোটা, ভিয়েতনামি এটা হলো বাতাবি, আরো মোটা হয়, শেপটা হলো বাতাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাত কি? সিয়াম গ্রিন, সিয়াম গ্রিন 10 টাকা দামরো লাগাবেন সারা বছর ধরে, সারা বছর ধরে। এই যে দেন ছোট দামরা মাত্র ধরতাছে, হ্যাঁ হয়তো খুঁজলে ফুল হবে, ওই যে দেন কত উপরে ফুল সারা বছর ধরে। গরমতি পেয়ারা গাছগুলো চাচ্ছি, পেয়ারা আপনাদের ভালো হয় কিন্তু পেয়ারার জন্য যে যত্ন ওইটা পারবেন না, কঠিন একটা ম্যানেজমেন্ট পেয়ারার ১৩৯ প্রকারের আম গাছ তো যে বাগানে আছে, 139 প্রকারের আমাদের জাত রাখতে হয় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাত রাখতে হয় রিসার্চের জন্য, এর জন্য রাখতে হয়। আমাদের সব জাত কালেকশনে থাকে আমাদের, আমি লাগাইছি হয় না তো আমাদের বললাম এখন এটা ধরে নাই মনে হয়, এটা ধরে নাই চলেন একটু কষ্ট করে আমরা দেখি আসি। ওই জমিতে যদি আপনি ধরেন আগামী 15 বছর কোন স্থাপনা করবেন না, না না তো করবো না, করবেন না তো, না তাইলে একটা পারফেক্ট জিনিস, এর চেয়ে লাভবান বাণিজ্যিক কোনো কিছু না, তত দায়ী কর সবচেয়ে সবার নিচে যা আপনি
কিন্তু এটা সময় নেব, কিন্তু এটার জন্য আপনি যেটা করবেন সেটা আমি বলে দিতে চাই আপনাকে। দেখেন এটাই তো অবগাড়ো ২০ বছরের বয়স এটার, ৩০ বছরের চেয়ে বছর কম বেশি, হ্যাঁ বেশি কম কথা না বেশি। আপনি দেখেন এটার ভিতরে কি পরিমাণ আছেন? আছে, প্রচুর আছে। পাতার চিপা চিপা অনেক এপোকেটো দেখেন, ওই যে ওইদিকে দেখেন, ওই যে ওইদিকে কত এপোকেটো এবং কত বড় হয়েছে দেখছেন? ৫০০ গ্রামের কাছাকাছি একটা এপোকেটো, একটা এপোকেটো বুঝছি। ঠিক আছে, আপনার গুণ করেন কদবেলের বাগান আম টোটাল আপনি আমাকে তিনটাই সাজেস্ট করছেন, একটা হচ্ছে বাড়ি ফোর, বানানা ম্যাঙ্গো, চাকাবাদ, এই তিনটাই, এর বাইরে আর কিছু লাগে না, কিছু করতে দেন না। ওকে, এর বাইরে করবেন সব, যা দুইটা পাঁচটা দশটা করে আপনার যে বস যে জি তাদের চয়েস এগুলো সব দেন তাই না করবেন। ওকে, তো এই পাঁচটা করলেন, এই দাঁত পাঁচটা করলেন, এই দাঁত পাঁচটা করলেন, এই দাঁত বিভিন্ন দাঁতের পাঁচটা, এটা আমরা দিব না, চয়েস করে দিব না, আপনাদের ভালো ভালো জিনিস দিব, কিন্তু আবার এখানে করলেন আপনার মালটা, ঠিক আছে, আম মালটা আবার এখানে দিলেন, আম কিন্তু আমি তো ভাই ওই পর্যন্ত গাছটা আমার ২০ ফিট গাছ হইতে হইতে ২০ বছর ৩০ বছর লেগে যাবো, তার মধ্যে নতুন অনেক ভ্যারাইটি এসে পড়বে, ১০-১২ বছর পরে দেখবেন আপনার এর চেয়ে অনেক আপডেট ভ্যারাইটি এসে পড়ছে, আপনি তখন নিজেই এটাকে চালাবেন অবশ্যই বুঝছেন, অথবা যদি ধরেন কাটলেন না আপনি একটা গাছ মাঝখানে রিমুভ করে দিলেন, ২০ ফিট পাইলে সেটা যদি মনে করছে এটাই ফলন পারফেক্ট দিতেছে, এটা রিমুভ করে দিলেন, এটা রিমুভ করে দিলেন, রিমুভ করে দিলে এটা ২০ ফিট পাইলে লোক একটা থেকে একটা দূরত্ব ১০ ফিট